আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে ছানার ডালনা তৈরি করে দেখাবো আমি নিরামিষ করব না আজকে আমিষ ছানার ডালনা রান্না করব। কিভাবে করে দেখা সেটা দেখিয়ে দিচ্ছি আমি একটা বাটিতে ছানা জল ঝরিয়ে নিয়ে নিয়েছি ছানাটার মধ্যে আমি প্রথমে ভালো করে মেখে নিয়েছি তার মধ্যে হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে ওটাকে মেখে নিয়েছি নিয়ে তারপরে গোল গোল করে সেপ দিয়ে দিয়েছি এরকম মানে এইভাবে সেপ দিয়ে আমি তৈরি করে নিয়ে নিচ্ছি আর একটা কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি ছানাটাকে ভেজে নেবো তেলটা একটু গরম হোক তারপরে আমি ছানাটাকে কিন্তু পুরো লাল লাল করে ভাজবো না হালকা করে ভেজে তুলে নেব ছানাটা দিয়ে দিয়েছি এবার হালকা ভেজে তুলে নিয়ে রেখে দেব আমার ছানা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে হিং দিয়ে দেবো সামান্য ওই তেলের মধ্যেই হিং দেব হিংটা দেওয়ার পরে আমি ফোড়ন দেবো ফোড়নের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা তারপরে দারচিনি লবঙ্গ এলাচ আর গোটা জিরে এই যে এই কোম্পানির হিংটা আমি দিচ্ছি দিয়ে ফোড়নটা দিয়ে দেব ফোড়নটা দেওয়া হয়ে গেলে একটু ভাজা ভাজা হবে আমি আলু দিয়ে দেবো পুরো আলুটা কিন্তু দেবো না পুরো আলুটা ধ মানে আলু বেশি কাটা হয়ে গেছে কিন্তু পুরোটা দেবো না যতটুকু দরকার সেই পর্যন্তই দেবো দিয়ে একটু ভাজা ভাজা করব। আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে আদা পেঁয়াজ রসুন লঙ্কা যে পেস্টটা তৈরি করেছি তার মধ্যে তিন চামচ দিয়ে দেবো তিন চামচ দিয়ে আমি এটাকে একটু নাড় করব যে আদা রসুনের যে গন্ধটা যাতে চলে যায় সেই জন্য দিয়ে আমি একটা মশলা তৈরি করে রেখেছি তার মধ্যে আছে শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে গরম মশলা গোটা জিরে হলুদ আর লবণ আর সামান্য চিনি দিয়ে মশলাটা তৈরি করে রেখেছিলাম আর সেই মশলাটার মধ্যে আর জল একটু সামান্য জল দিয়ে দিয়েছি দিয়ে তারপর একটু কষানো হবে তারপরে আমি ছানাটা দিয়ে দেবো আমার কষানো হয়ে গেছে আমি ছানা মানে আলুটা সিদ্ধ যতটুকু সময় লাগে ততক্ষণ পর্যন্ত ওই পর্যন্ত জল দিয়ে আমি আমার রান্নাটা প্রায় কমপ্লিট আমি ছানাটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি যে ঝানাটা যখন আমার ভা মানে ঝোলটা অবজার্ভ করে নেবে তখন আমি নামিয়ে নেব আমার রান্নাটা কমপ্লিট আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব আর রান্নাটা দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন বেল বটন টিপবেন বাটন টিপলে কী যে আমি নতুন নতুন যে রান্না করব সেটা আপনার মোবাইলে চলে যাবে আর লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন মাস্ক ছাড়া বাইরে বেরোবেন না ধন্যবাদ জানিয়ে রান্নাটা শেষ করলাম